গতকালই আমরা জেনেছি চার রাজ্যের ভোটের ফলাফল। আজকে সকাল থেকে শুরু হয়েছে মিজোরামের ভোট গণনা এবং সকাল থেকে প্রতিমুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে মিজোরামে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ZPM তারা অনেকটা এগিয়ে রয়েছে, MNF কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে এবং সেখানেও ধরাশায়ী কংগ্রেস বলে মনে করা হচ্ছে। যদি আমরা জানি যে মিজোরামে সেভাবে মিজোরামের রাজনীতিতে রাষ্ট্রীয় দল সেভাবে জায়গা পায় না, সেখানে আঞ্চলিক দলের শক্তি অনেকটাই বেশি, তাদের গুরুত্ব অনেকটাই বেশি, তবে যে প্রধান বিরোধী দল ZPM তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে মিজোরামে, সেই আপডেট সামনে আসছে। এবং মিজোরামে আমরা জানি যেভাবে মণিপুরের হিংসার প্রভাব কিছুটা হলেও মিজোরামে পড়েছিল, যা ভাবাচ্ছিল কেন্দ্রীয় সরকার বিজেপিকে, এবং মিজোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা সেভাবে কিন্তু প্রচার করতে দেখিনি, তার যে প্রচার সভা হওয়ার কথা ছিল সেই প্রচারও কিন্তু বাতিল করতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেক্ষেত্রে মিজোরামও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং মিজোরামের যে গণনা তা কোন দিকে যাচ্ছে এবং সেখানে মিজোরামের কুর্সি কে দখল করে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আরো আপডেট দেব মিজোরামে, আমার অপসহকর্মী রয়েছে স্বর্ণালী। একেবারে ইন্দ্রাণী, আমরা কিন্তু আজকে সকাল থেকেই আকাশ পথে রয়েছি মিজোরামে, তোমাকে যেমনটা জানিয়ে রাখি এখানে কিন্তু 40টি আসনে, এবং তুমি যেমনটা বলছিলে ইন্দ্রাণী যে ZPM কিন্তু ইতিমধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে। কতটা এগিয়ে রয়েছে যদি বলি, যে এখানের কিন্তু ম্যাজিক ফিগার যেটা সেটা যদি বলি সেটা কিন্তু 21, এবং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ZPM এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে এগিয়ে রয়েছে 26টি আসনে। অন্যদিকে যদি MNF কে দেখি, অর্থাৎ মিজো ন্যাশনাল ফ্রন্ট, তাদের দিকে যদি তাকাই তারা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 11টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ তুমি ইন্দ্রাণী বুঝতেই পারছো যে কোথাও গিয়ে কিন্তু একটা যে MNF অর্থাৎ যে দল এবং যেই দলের মুখ্যমন্ত্রী এখন রয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু তিনি রয়েছেন জোরামথাঙ্গা, তিনি কিন্তু তার মসনদ কিন্তু এবার টলতে চলেছে, এবং তার মসনদে কি টলাতে চলেছে তারা কিন্তু হলো ZPM। এবং অন্যদিকে তোমাকে যদি আমি আরও একটা বিষয় বলে রাখি, যে জোরামথাঙ্গা কিন্তু যে কেন্দ্র থেকে লড়াই করছেন অর্থাৎ আইজল পূর্ব 1 নম্বর, সেখানে কিন্তু তিনি নিজেই পিছিয়ে আছেন। ইন্দ্রাণী তোমার নিশ্চয়ই মনে থাকবে যে আমরা গতকালই দেখেছি যে কাম্মারেড্ডি থেকে কিন্তু তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও অর্থাৎ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এখনও রয়েছেন, যদিও এখনও নতুন মুখ্যমন্ত্রী আসেননি, কিন্তু তিনিও কিন্তু তার নিজের কেন্দ্র থেকেই পিছিয়েছিলেন। সেই একই চিত্র কিন্তু অনেকটা আমরা এখনও দেখতে পাচ্ছি জোরামথাঙ্গা, তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন কার থেকে, ZPM এর যিনি রয়েছেন অর্থাৎ লাল সাংথাঙ্গা তার থেকে কিন্তু অনেকটাই ভোটে পিছিয়ে রয়েছেন। অর্থাৎ তুমি ইন্দ্রাণী বুঝতেই পারছো যে এখন কিন্তু যে ট্রেন্ডটা বলছে যে সেখানে কিন্তু মনেই হচ্ছে যে MNF অর্থাৎ মিজো ন্যাশনাল ফ্রন্ট তারা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং এবারেই কিন্তু মসনদটা ZPM এর হাতে যেতে বসেছে এমনটাই বোঝা যাচ্ছে। এবং তুমি যেমনটা বলছিলে ইন্দ্রাণী, যেমনটা যে বিজেপি কিন্তু এখানে সেরকমভাবে প্রচার করেনি, সেটা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখোমুখি হয়েছিল বিরোধীদের, এবং সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত। এবং এখানে যে মণিপুরের যে বিভিন্ন মানুষজন, তারা সেখানে যেহেতু মণিপুরে কুকি এবং মেইতি জনগোষ্ঠীর একটা সংঘর্ষ চলেছে এতদিন ধরে, সেখানেও কিন্তু বিরোধী যে বিজেপিরা আছে তারা কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু মিজোরামে আমরা দেখেছি যে মিজো ন্যাশনাল ফ্রন্ট যারা আছে তারা কিন্তু একটা বিজেপির বিরোধিতায় করে বিজেপির বিরুদ্ধে কিন্তু প্রচার চালিয়েছে এখানেও, যে বিজেপি ঠিকঠাক মতো কাজ করছে না। এবং যদি আমি আরও একটা বিষয় বলি তোমাকে ইন্দ্রাণী, যে MNF তাদের বিরুদ্ধেও কিন্তু কোথাও একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু কাজ করেছে, যে এখনো পর্যন্ত যে ট্রেনটা বলছে ইন্দ্রাণী।